10.5, ঠিক আছে। এই কোশ্চেন তাহলে আমি করছি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে আমি এখানে ধরে নিচ্ছি কি না, এরকমই আছে যে এই গ্লাস স্ল্যাব, এই গ্লাস স্ল্যাবটার এই দিক থেকে কত না এই দিক থেকে, ধরো এক্স আমি ধরছি, অর্থাৎ রিয়াল ডেপথ, অবজেক্ট অবজেক্ট এখানে আছে, রিয়াল ডেপথ এক্স এ আছে, ঠিক আছে। রিয়াল ডেপথটা কত না ডি, আমি ডি ধরে নিচ্ছি, রিয়াল ডেপথ এক্স নয় আমি ডি ধরে নিচ্ছি। এটা এটার রিয়াল ডেপথ কত ছিল, আমি ধরে নিচ্ছি ডি রিয়াল ডেপথ। তার জন্য ধরো ইমেজ এইখানে দেখাচ্ছে, ইমেজ তো সেই ইমেজটাকে কততে দেখছে, সেই ইমেজটাকে দেখছে 2 সেন্টিমিটারে, ঠিক আছে, এখান থেকে দেখছে। এবার কথা হচ্ছে আমাকে রিয়াল ডেপটা মানে বার করতে হবে এই সাইড থেকে আর কি, এই সাইড থেকে রিয়াল ডেপটা বার করতে হবে। ফর্মুলা কি হবে না, অ্যাপারেন্ট ডেপ 2 = রিয়াল ডেপথ ইনটু কি হবে এন 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 কি হবে এন রিফ্র্যাক্টেড বাই এন ইনসিডেন্ট। তাহলে কত হচ্ছে এন রিফ্র্যাক্টেড, রিফ্র্যাক্টেড মানে কত, এয়ারে যাচ্ছে লাইট রে মানে 1, নিচে হবে কত ইনসিডেন্ট মানে লাইট রে কোথা থেকে আসছিল, গ্লাস থেকে আসছিল মানে 1.5। তো এখান থেকে ডি কত আসছে, ডি আসছে কত না, এখান থেকে ডি আসছে 2 × 1.5 মানে কত হচ্ছে না 3, অর্থাৎ এই সাইড থেকে কত হচ্ছে না ডি অ্যাকচুয়ালি 3। তো এটা ছিল গ্লাস স্ল্যাব, তাহলে এই সাইড থেকে অবজেক্টের অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেটা কত না 3। এবার আমি যদি পুরোটাকে যদি টি ধরে নিই, তাহলে এই সাইড থেকে অবজেক্টের অবজেক্ট কত দূরে আছে, টি মাইনাস 3, অবজেক্টের যে অ্যাকচুয়াল ডেপথ, অ্যাকচুয়াল যে মানে সারফেস থেকে কতটা দূরে আছে। এবারে তার ইমেজ কত দূরে আছে বলছে, ধরো ইমেজ এখানে আছে, ইমেজটা কত না 1, ইমেজটা 5 সেন্টিমিটার দূরে আছে। তাহলে এখানেও ফর্মুলা কাজে লাগাবো, তাহলে অ্যাপারেন্ট ডেপথ মানে ইমেজ যেখানে আছে 5 = রিয়াল ডেপথ কত না টি মাইনাস থ্রি ইন্টু কি হবে না, কি হবে না রিফ্র্যাক্টেড মিডিয়ামের তোমার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে 1 এয়ারের, ঠিক আছে, 1 হচ্ছে এখানে এয়ারের, ঠিক আছে 1, আর নিচে কত হচ্ছে না 1.5, ঠিক আছে, নিচে কত না 1.5, ব্যাস 1.5 হচ্ছে। তো এটাকে যদি ক্যালকুলেশন করে নেওয়া হয় তাহলে কত হচ্ছে, এখান থেকে দেখো, এখান থেকে ক্যালকুলেশন হচ্ছে 1.5 = 7.5 = কত হচ্ছে না টি মাইনাস 3। তাহলে এখান থেকে কত হচ্ছে না 7.5 + 3 = টি, তাহলে টি হচ্ছে কত না 10.5, হচ্ছে। ক্লিয়ার হয়েছে এটা 10.5? D1 করুন, পরেরটা D2 দেবেন, হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে, জাস্ট এরকম করে ধরলাম। এটা সবার বোঝা গেছে, অসুবিধা নেই কিছু, সবার বোঝা গেছে, অসুবিধা নেই কিছু, কার কোনো অসুবিধা আছে কিনা বলো। এটা কারোর কোনো অসুবিধা থাকলে বলো, এটা আচ্ছা আগের পেজটা দেখাই একটু, এটা এই আগের পেজ, এটা কি বেরিয়েছে, আবার বোঝা গেছে এটা, পরের কোশ্চেনে যাব নাকি বলো কোথায় অসুবিধা। ব্যাস রুমটা এত সুন্দর গোছানো কেন, কোথায় কোথায় রুমটা, আজকের কি আমার ভিডিওতে দেখাচ্ছে
ফেস দেখাচ্ছে না তো? কোথায় দেখছো আমার রুমটা এত সুন্দর গোছানো? আমি সবচেয়ে মানে অগোছানো, আমি সবচেয়ে অগোছানো। ও আচ্ছা আচ্ছা, ভিডিও কলে দেখেছো। আমার তো প্রচুর অগোছানো, আমি হচ্ছে বইয়ের উপরেও শুয়ে শুয়ে পড়তাম, ঠিক আছে, এখনো তাই হয়। বই গোছানো মোটামুটি একটু সাইড করে দিস, ব্যাস ওর উপরেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি না, এইটা হচ্ছে কি না, একটা গ্লাস আছে বা বিকার আছে ওয়াটারের, এবং সেটার হচ্ছে হাইট কত না, 21 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 21 সেন্টিমিটার। এবার এর মধ্যে ধরো এমন ভাবে জল ভরতে হবে, ঠিক আছে, এমন ভাবে জল ভরতে হবে যাতে করে কি মনে হয় যে নিচের সারফেসটা একটু ওপরে উঠে চলে আসবে। এটা এটা ধরো ইমেজ, এই ইমেজটা এমন ভাবে মনে হবে যে ওপর থেকে যতটা আর এই ইমেজটা তত দূরে আছে, ঠিক আছে। এবার কোশ্চেনটাকে লিখবো কেমন করে না, কোশ্চেনটাকে লিখবো এরকম যে হাউ মাচ ওয়াটার শুড বি ফিল্ড ইন এ কন্টেইনার সেন্টিমিটার ইন হাইট, হাইট দেওয়া আছে, সো দ্যাট যাতে করে ইট অ্যাপিয়ার্স হাফ ফিল্ড হোয়েন ভিউড ফ্রম ফ্রম দ্য টপ অফ দ্য কন্টেইনার, কন্টেইনারের ওপর থেকে দেখলে যেন হাফ ফিল্ড আছে মনে হয়, ঠিক আছে, মানে এখান থেকে দেখছে, ঠিক আছে। চলো এটা করে ফেলো, কত হচ্ছে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওয়াটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 4/3, কোশ্চেনটা আরেকবার, কোশ্চেনটা হচ্ছে কি না, বলছে যে একটা কন্টেইনার আছে যেটা 21 সেন্টিমিটারের হাইট, মানে এতটা হাইট হচ্ছে কত, 21 সেন্টিমিটার, ঠিক আছে। এই কন্টেইনারটা হচ্ছে হাইট কত না, 21 সেন্টিমিটার, মানে এখান থেকে 21 সেন্টিমিটার এইটা। এবারে কি না, তুমি ধরো এটাতে জল ভরতে শুরু করলে, ধরো এতটা জল ভরা আছে, জল ভরলে কি হবে না, এর যে নিচের সারফেসটা না একটু ওপরে উঠে যাবে মনে হবে, কেন কেন বলো তো? কারণ নিচের সারফেস থেকে যখন লাইট যাবে ওয়াটারের মধ্য দিয়ে, লাইট কোথা থেকে কোথায় যাচ্ছে, ডেন্সার মিডিয়াম থেকে কি হচ্ছে রেয়ার মিডিয়ামে যাচ্ছে, তখন কি হয় না, লাইট রে নর্মাল থেকে দূরে সরে যায়, সেটাকে পেছনের দিকে বাড়ালে কি হয়, সেটাকে বাড়ালে পেছনের দিকে ইমেজ তৈরি হয়, মানে কি এই এই নিচের সারফেসের ইমেজটা একটু ওপরে মনে হয়। তো এরকম করে করে জল ভরতে ভরতে এমন ভাবে জল ভরতে হবে যেন কি মনে হবে না, এই যে ওপরের সারফেস থেকে যতটা হাইটে যতটা ডেপথে জল আছে তার থেকে নিচে ততটা ডেপথে কি হবে সারফেসটাকে দেখতে মনে হবে। ধরো এখান থেকে এক্স, তো তাহলে এটাও এক্স এরকম, ঠিক আছে। তো কতটা জল ভরতে হবে, কোশ্চেনটা হচ্ছে এটাই, কতটা জল ভরতে হবে, মানে এইটা এইটা এতটা জল ভরা হয়েছে এইটা বার করতে হবে। ধরো এটা টি, এটা হচ্ছে কি এতটা জল ভরতে হবে, তো কি করে করবে, কি করে করবে দেখো, সেভেন হচ্ছে
একজনের 21 হচ্ছে, তো দেখো এটাকে কিভাবে করা হচ্ছে। দেখো এটা হচ্ছে কন্টেইনার, টোটালটা কত 21, টোটালটা হচ্ছে কত না 21। এবার আমি ধরে নিচ্ছি যে ওয়াটার আমি ফিল আপ করেছি কত, ওয়াটার ফিল আপ করে দিয়েছি ধরো এক্স, কত ফিল আপ করে দিয়েছি না, ওয়াটার ফিল আপ করে দিয়েছি এক্স। তাহলে ওপরে কতটা আছে, এইটা এইটা কতটা, 21 মাইনাস এক্স, অসুবিধা নেই। এবার বলো নিচের সারফেসটার ইমেজ কত নিচে তৈরি হবে, এইখানটাই যে তৈরি হবে ইমেজটা, মানে এই 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 সারফেসটাকে এতটা উপরে এখানে দেখা যাবে, এইটা কত হবে বলো তো, এইটা হবে 21 মাইনাস এক্স। কেন কেন 21 মাইনাস এক্স, কেন কি ওপর থেকে পুরো ওই এই বিকারের ওপর থেকে ওয়াটার কত নিচে আছে, 21 মাইনাস এক্স। এবারে ওই সারফেস থেকে নিচটাও তো 21 মাইনাস এক্সই দেখতে পাবে না, বলে দিয়েছে যে এখানে তাই হবে, যে এমনভাবে জল ভরতে হবে যেন ওপর থেকে যতটা নিচে জল আছে, জলের নিচে ইমেজ ততটা গভীরতায় দেখা যায়, তাই না। তার মানে এখানে কি হচ্ছে যে রিয়াল ডেপথ যখন এক্স, মানে এই জল থেকে রিয়াল ডেপথ যখন এক্স, তখন তার ইমেজ কোথায় তৈরি হচ্ছে, 21 মাইনাস এক্স। এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো, রিয়াল ডেপ যখন তুমি এক্স ধরছ তখন তার ইমেজ তৈরি হচ্ছে 21 মাইনাস এক্স। এবার এখানে তুমি এই ফর্মুলা বসিয়ে দাও যে কত, অ্যাপারেন্ট ডেপথ ইকুয়ালস টু রিয়াল ডেপথ ইনটু কত হবে, এখানে হচ্ছে কোথায় থেকে কোথায় হচ্ছে যাচ্ছে, লাইট এয়ারে যাচ্ছে মানে রিফ্রাক্টেড মিডিয়ামে, আর হচ্ছে নিচে কি হবে 4/3। ভাই সেটাকে সলভ করো কত হচ্ছে, 21 মাইনাস এক্স ইকুয়ালস টু 3x/4, তাহলে 21 ইকুয়ালস টু 3x+4x/4, মানে এটা হচ্ছে কত না 7x=21×4, তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 3×4 12, 12 হচ্ছে। টুয়েলভ হচ্ছে কি, দেখো সবার টুয়েলভ হচ্ছে কিনা, ঠিক আছে অসুবিধা নেই। বেশ নেক্সট কোশ্চেন কি, না ধরো এটা হচ্ছে একটা কাগজ, পেজ আছে এখানে, এটা পেজ, সেই পেজের উপরে একটা স্পট আছে। তোমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল হয়েছে স্কুলে, বায়োলজি প্র্যাকটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে, তো এই পেজের উপরে একটা স্পট আছে, এই স্পটটা কে দেখছে কি দিয়ে, একটা মাইক্রোস্কোপ দিয়ে, এটা একটা মাইক্রোস্কোপ আছে ধরো, মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ দিয়ে দেখছে। বেশ তাহলে এটা হচ্ছে কিনা ফোকাস হয়ে আছে, দেখছে মানে কি একদম ফোকাস করেই দেখছে, ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার। এবারে কি হচ্ছে না, এর উপরে একটা গ্লাস স্ল্যাব চাপিয়ে দেওয়া হলো, এটা করা হয় বায়োলজি প্র্যাকটিক্যালে, এটার উপরে কি করা হলো না, একটা গ্লাস স্ল্যাব এরকম করে চাপিয়ে দেওয়া হলো, মানে নিচে পড়ে গেল। তাহলে মানে ব্যাপারটা কি হলো, এটা হচ্ছে কিনা গ্লাস স্ল্যাব ধরো, সেই গ্লাস স্ল্যাবটার থিকনেস কত 3 সেন্টিমিটার, তাহলে কি হচ্ছে এখন নিচেই আছে, এখানে স্পটটা এখানে আছে স্পট। তো এবারে কথা হচ্ছে যে মাইক্রোস্কোপকে কতটা উপরে না নিচে শিফট করতে হবে আবার ফোকাস করার জন্য, ঠিক আছে কোশ্চেন হচ্ছে এটাই, মাইক্রোস্কোপকে কতটা ওপরে বা নিচে শিফট করতে হবে আবার ফোকাস করার জন্য, ঠিক আছে। তাহলে কি বলছি, হাউ
stood the microscope. Microscope. Be moved to get the mark. In focus again. Focus মানে কি বলতো, ভালোভাবে একদম ক্লিয়ার দেখা আর কি, focus again. চলো কি হচ্ছে বলো। আচ্ছা, এই যে গুগল মিটের যে ভিডিওটা হচ্ছে, হ্যাঁ এনে, হ্যাঁ গ্লাস তো, গ্লাসের হচ্ছে 1.5। আচ্ছা বলছি, গুগল মিটের যে যে ভিডিও স্ট্রিমিংটা হচ্ছে, কোনো ল্যাগ আছে কখনো? ল্যাগ হয়, ল্যাগিং হয় কি, যে ল্যাগ করে কখনো? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু সবাইকে বলতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা এমন কিছু নয়, খুবই সহজ প্রবলেম, যদি বুঝে মনে হবে অন্যরকম, কিন্তু একদমই সহজ অঙ্ক। আচ্ছা, টু হচ্ছে কিভাবে দেখি? দেখো প্রথমে কি না, এটা হচ্ছে কাগজের উপরে, এটা হচ্ছে কি মার্ক দেওয়া ছিল, একটা কালির ফোঁটা ধরে দেওয়া ছিল, এখানে মাইক্রোস্কোপ আছে, ফোকাস হয়ে আছে। এবারে কথা হচ্ছে যে এর উপরে যখন আমি গ্লাস স্ল্যাব একটা চাপিয়ে দিলাম, এরকম করে, এরকম করে গ্লাস স্ল্যাব চাপিয়ে দিলাম, তো তখন কি হচ্ছে না, এই গ্লাস স্ল্যাবটার হচ্ছে 1.5, তো এইটা গ্লাস স্ল্যাবের নিচে ওই স্পটটা পড়ে গেছে, সেটা কত, 3 সেন্টিমিটার নিচে পড়ে গেছে, গ্লাস স্ল্যাবের নিচে। তার মানে কি, এই যে যে মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ দিয়ে দেখছি, তো দেখছি মানে কি, এখন তাহলে কি হবে, গ্লাস স্ল্যাব যদি ওর উপরে চাপিয়ে দিয়ে, এখন মাইক্রোস্কোপ কি দেখবে, ওই অবজেক্টটাকে নিশ্চয়ই দেখবে না, ওর ইমেজটাকে দেখবে, মানে ওর ইমেজ এখন কোথায় হবে সেটাই আমাদের বার করার। তো তাহলে হচ্ছে কি, যেহেতু রিফ্রাকশন কোথায় হয়, রিফ্রাকশন এটা হচ্ছে কি না, এয়ার, এটা গ্লাস, এদের মাঝখানে বিভেদ তলে এইখানে হবে, রিফ্রাকশন কোথায় হবে, রিফ্রাকশন হবে কোথায়, এইখানে রিফ্রাকশন হবে। তো সেই রিফ্রাকশন হওয়ার ক্ষেত্রে তোমার এখানে রিয়াল ডেপথ কত, 3 সেন্টিমিটার, কেন কি গ্লাস সারফেস থেকে নিচে 3 সেন্টিমিটার নিচে আছে, তাহলে এক্ষেত্রে অ্যাপারেন্ট ডেপথ মানে ইমেজ যেখানে তৈরি হবে সেটা তোমাকে বার করতে হবে, অ্যাপারেন্ট ডেপথ কত হবে, না ডি অ্যাপারেন্ট কত হবে এটা, না রিয়াল ডেপথ যেটা 3 ইনটু তোমার রিফ্র্যাক্টেড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1/ ইনসিডেন্ট মিডিয়ামের কত, 1.3, তাহলে কত হচ্ছে এটা, না এটা যদি 30/15 মানে হচ্ছে কত, 2 সেন্টিমিটারে হচ্ছে তোমার ইমেজ হচ্ছে, মানে কি, মানে মানে আগে থেকে যেখানে ছিল, আগে এখানে ছিল, এটা অবজেক্ট ছিল, তাহলে মাইক্রোস্কোপ এখানে ছিল, এবারে ইমেজ যদি এই সারফেস থেকে 2 সেন্টিমিটারে হয়, অবজেক্ট আগে সারফেস থেকে 3 সেন্টিমিটারে ছিল, তাহলে ইমেজ, ইমেজ কত উপরে উঠে গেছে, ইমেজ 1 সেন্টিমিটার উপরে উঠে গেছে, না ইমেজ 1 সেন্টিমিটার উপরে উঠে গেছে, তার মানে মাইক্রোস্কোপকেও 1 সেন্টিমিটার উপরে উঠাতে হবে, ইমেজ 1 সেন্টিমিটার উপরে উঠে গেছে, 1 সেন্টিমিটার এখানে ইমেজ হয়ে গেছে, কারণ মাইক্রোস্কোপকেও 1 সেন্টিমিটার উপরে উঠিয়ে নিতে হবে, তবে গিয়ে আবার ফোকাস হবে, ঠিক না? সবার এটা বোঝা গেছে কিনা বলো,
কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি, যে যে ইমেজটা শিফট হয়ে কতটা উপরে উঠেছে, তাহলে মাইক্রোস্কোপও ততটা উপরে ওঠাতে হবে। এটা কেউ যদি প্র্যাকটিক্যাল করে থাকো তাহলে বুঝতে পারবে যে কীভাবে ওপর নিচে নামাতে হয় ফোকাস করার জন্য, নাহলে ক্লিয়ার আসে না ছবি। অ্যান্সার ওয়ান, হ্যাঁ, মানে এখানে ব্যাপারটা হচ্ছে সোজা সোজা এখানে তোমাকে শিফট চেয়েছে, শিফট শিফট কত হবে এটাই হচ্ছে অ্যান্সার, শিফট যেটা হবে সেটাই অ্যান্সার, 1 সেন্টিমিটার। খুব ভালো প্র্যাকটিক্যাল করেছি, প্র্যাকটিক্যাল হচ্ছে স্কুলে আদৌ? আর কি কি প্র্যাকটিক্যাল হচ্ছে? কেমিস্ট্রি হচ্ছে? কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল হয় না? ঠিক আছে, ফিজিক্স ফিজিক্সও প্র্যাকটিক্যাল হয়? বাহ, ভালো স্কুল একদম হয়ে গেছে তো তাহলে, স্কুলে নিয়ে গেছে। চোখ দিয়েই তো দেখতে হয় অবশ্যই, এটা আবার কেমন কথা, আমরা শুধু চোখ দিয়েই দেখি অবজেক্টটাকে কেমন দেখতে, চোখ দিয়েই তো দেখতে হয়। ফিজিক্সে ট্রাভেলিং মাইক্রোস্কোপ অন্ধ হয়ে গেছে, ট্রাভেলিং মাইক্রোস্কোপ করাচ্ছে, বাহ খুব ভালো। প্র্যাকটিক্যাল না করলে খুব সমস্যা হয় কলেজে গিয়ে, ঠিক আছে, খুব সমস্যা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তাহলে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। আচ্ছা, কোশ্চেন হচ্ছে কি, না, এ পয়েন্ট পি ইজ প্লেসড অ্যাট এ হাইট অ্যাবাভ দ্য প্লেসড অ্যাট এ হাইট এইচ অ্যাবাভ দ্য প্লেন মিরর অফ আ মিডিয়াম। আচ্ছা ঠিক আছে, এইটা ধরো একটা প্লেন মিরর, ঠিক আছে, প্লেন মিরর, তার উপরে একটা মিডিয়াম এরকম আছে ধরো গ্লাস স্ল্যাব, মানে ব্যাপারটা হচ্ছে কি না, গ্লাস স্ল্যাব ধরে নাও তুমি, তার নিচেই কি আছে সিলভারিং করা আছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। বা এরকমও ভাবতে পারো যে একটা মোটা কাঁচের প্লেট, তার এই নিচে হচ্ছে কি করা আছে, সিলভারিং করা আছে, ঠিক আছে। তো এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো মিউ দেওয়া আছে, অসুবিধা নেই। এবার কি, না একটা অবজেক্টকে কোথায় রাখা আছে, না এইচ হাইটে রাখা আছে, পি পয়েন্টে, কোথা থেকে, না এই মিরর থেকে এইচ হাইটে রাখা আছে, ক্লিয়ার। অ্যান অবজারভার অবজার্ভস ভার্টিক্যালি অ্যাবাভ পি, মানে এখান থেকে দেখছে, এখান থেকে দেখছে, ঠিক আছে। ব্যাস, এবার কি করতে হবে, অ্যান্ড ইটস ইমেজেস ইন দ্য মিরর, মিররেও যে ইমেজটা হয়েছে, এখানে একটা ইমেজ হবে এটার, এখানেও একটা ইমেজ হবে, ঠিক আছে, এটা দেখছে। দি অ্যাপারেন্ট ডিস্টেন্স বিটুইন দিস টু, মানে কি, মানে দেখো গ্লাস স্ল্যাবে, এটা ধরো কি আছে না, এটা ধরো গ্লাস স্ল্যাবে এইখানে অবজেক্ট রাখা আছে এই ছাইট ওপরে, ঠিক আছে, এই ছাইট ওপরে রাখা আছে, তো এটার তো ইমেজ কোথাও না কোথাও একটা হবে, সেই ইমেজ ধরো এখানে হচ্ছে, সেই ইমেজটাকে দেখছে এই চোখ। আবার এখানে যে মিরর আছে তার জন্য নিচে একটা ইমেজ তৈরি হচ্ছে, ধরো ইমেজ ওয়ান ইমেজ টু, এই দুটো ইমেজের মধ্যে অ্যাপারেন্ট ডিস্টেন্স, অ্যাপারেন্ট ডিস্টেন্স অর্থাৎ চোখ যে ডিস্টেন্স দেখবে, অ্যাপারেন্ট ডিস্টেন্স বিটুইন I1 অ্যান্ড I2, দুটো ইমেজ হবে এটা, এটা সবার ক্লিয়ার, দুটো ইমেজ হবে, দুটো কোশ্চেন সবার ক্লিয়ার কিনা আগে বলো, দুটো ইমেজ হবে সবার ক্লিয়ার কিনা, একটা গ্লাস স্ল্যাবের নিচে আছে বলে তোমার হচ্ছে ওটার জন্য ইমেজ, ঠিক আছে, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাচ্ছে, আর একটা কি ওর নিচে মিরর আছে বলে তার জন্য হচ্ছে। তো এটার আমি অপশান দিচ্ছি এখানে কি হবে, অপশান হচ্ছে কি, অপশান দেওয়া হচ্ছে 2μh, বি অপশান হচ্ছে 2h/μ-1, সি অপশান হচ্ছে 2h/μ,
एंड डी ऑप्शन होच्छे कत एच होल इनटू वन प्लस वन बाय म्यू ठीक है सी सी ऑप्शन सी ऑप्शन करेक्ट आर कार का सी आसछे सी ऑप्शन की करे बोझाओ सी ऑप्शन की करे होच्छे सी ऑप्शन की करे होच्छे माइक दिए माइक ऑन करो बोलते पारो असुविधा नहीं सी ऑप्शन की करे होच्छे अच्छा सी देखो की करे होच्छे प्रथम की करते हबे जे अबजेक्टर इमेज कोथाय होच्छे प्रथम ठीक है सेटा बार करा माने कि एटा जे छिलो एखाने এটা কোথায় আছে না এইচ হাইটে আছে ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে কি না এইচ হাইটে যখন থাকছে এখান থেকে যে দেখছে তাহলে এটা হচ্ছে কি না অবজেক্ট আছে এখানে ঠিক আছে অবজেক্ট আছে এবারে এই অবজেক্টটার তোমার দেখো এটাকে আমি ধরে নিচ্ছি কি না এটা গ্লাস স্ল্যাবের মিউ দেওয়া আছে ধরো এটা तो एखान प्रथम कि हे बोलो प्रथम हे ये अबजेक्ट एखे आना से अबजेक्टर इमेज कथाए तैरी ये इमेज तैरी ठीक है से इमेज और अबजेक्टर मध्य डिस्टेंस कत टू एच है कि ना क्यों किच और एच मिले टू एच एवर यूजर मध्य जो डिस्टेंसटा সেটা কে দেখবে চোখ দেখবে এবার তুমি ধরে নাও না এই দুজনের মধ্যে ডিসটেন্সটা চোখ কেমন দেখবে দুজনের মধ্যে ডিসটেন্সটা যে 2h সেই 2h ইনটু কি হবে অ্যাপারেন্ট ধরো h অ্যাপারেন্ট কত হবে না ইনসিডেন্ট মিডিয়ামে রিফ্র্যাকটিভ ইনডেক্স কত তোমার হচ্ছে রিফ্র্যাক্টেড মিডিয়ামে রিফ্র্যাকটিভ ইনডেক্স কত 1 বাই ইনসিডেন্ট মিডিয়াম মানে লাইট কোথা থেকে কোথায় যাচ্ছে এখান থেকে যাচ্ছে না এখান থেকে যাচ্ছে লাইট তাহলে কত হচ্ছে না 2h বাই মিউ এক চান্সে অ্যানসার হচ্ছে এটা বুঝেছো কিনা বলো এটা বুঝেছো কিনা বলো যে কি করে হলো এটা প্রথম এখানে কনসেপ্টটা কি বলো তো এখানে কনসেপ্ট হচ্ছে কি যে যে দেখো লাইট প্রথম কথা হচ্ছে লাইট কোথা থেকে কোথায় রিফ্র্যাকশন হচ্ছে লাইট এই মিডিয়াম থেকে লাইট রিফ্র্যাকশন হচ্ছে এবারে কি না এই বিভেদতলের নিচে এই বিভেদতলের নিচে যে কোনো দুটো বস্তু ধরো এদের মধ্যে ডিসটেন্স যদি ডি হয় সেটাকে অ্যাপারেন্টলি কত দেখবে ডি অ্যাপারেন্ট কত হবে ওই একই ফর্মুলা ডি এদের মধ্যে যে ডিসটেন্স সেটাকেই দেখবে কত ডি ইনটু কত মিউ রিফ্র্যাক্টেড বাই মিউ ইনসিডেন্ট একই ফর্মুলা শুধু একটার জন্য যা থাকবে দুজনের মধ্যে ডিসটেন্স এবারে আমি কি করব কি না রিয়াল রিয়ালের ক্ষেত্রে কি হয় মানে এমনি যখন একটা মিরর থাকে এখানে ধরো একটা অবজেক্ট আছে ওর
এইচ হাইটে, তাহলে ওর নিচে ইমেজ কত? এইচ হাইটেই হবে, ঠিক আছে, নিচে ইমেজ এইচ হাইটেই হবে। এই কোশ্চেনটাকে তোমাদের বেঙ্গলি মিডিয়ামের বইতে কত কঠিন করে দেওয়া আছে দেখবে, ঠিক আছে, এই কোশ্চেনটাকে বহুত কঠিন করে দেওয়া আছে, এরকম বোধহয় দেওয়া আছে এরকম, ঠিক আছে, এরকম হচ্ছে গ্লাস স্ল্যাব, এরকম মোটা, ঠিক আছে, মোটা এরকম দেওয়া আছে, ঠিক আছে, মোটা, তো এখানে হচ্ছে এরকম করে দেওয়া আছে, এখানে মিরর দেওয়া আছে, এইখান থেকে বোধহয় এই হাইটে এরকম দেওয়া আছে, সম্ভবত এখানে চোখ রাখা আছে, তো দিয়ে বলেছে এটা আর এটার ইমেজের মধ্যে অ্যাপারেন্ট লেন্থ কত হবে, ঠিক আছে। কনসেপ্টটা হচ্ছে শুধু মিরর থাকলে তাহলে মিরর হচ্ছে অবজেক্টের ইমেজের মধ্যে ডিস্টেন্স কত, 2h, ওটার অ্যাপারেন্ট সোজা হিসাব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এক মিনিট, কোশ্চেন খুঁজি। ভেলোসিটির কনসেপ্ট কোথায় গেল? ভেলোসিটির কনসেপ্ট একটা ছিল, হ্যাঁ পেয়েছি। ভেলোসিটির কনসেপ্ট হচ্ছে কি না, এটা হচ্ছে কি না, ওয়াটার নিচে, নিচে হচ্ছে কি না ওয়াটার, এই মাছ, ঠিক আছে, এর ওপরে ওঠার খুব ইচ্ছে হয়েছে, এরকম ভাবে ওপরের দিকে ভেলোসিটিতে যাচ্ছে, কত ভেলোসিটি ধরো 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এখানে একজন আছে, সে দেখছে, সে কত ভেলোসিটিতে মাছটাকে উঠে আসতে দেখবে, ভেলোসিটি অফ, ভেলোসিটি অফ ফিস উইথ রেসপেক্ট টু দা অবজারভার, মানে অবজারভার যখন দেখছে আর কি হবে, ভেলোসিটি অফ ফিস উইথ রেসপেক্ট টু অবজারভার, করে ফেলো। ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়াই আছে, কত, 4/3, কোশ্চেন বোঝা গেছে। আমি একটা ক্লু দিচ্ছি, ক্লু হচ্ছে কি না, তোমরা লেখো এটাকে না, ডি অ্যাপারেন্ট ইকুয়ালস টু ডি মিউ, তোমার হচ্ছে ডি এন রিফ্র্যাক্টেড বাই এন ইনসিডেন্স, এটা লিখতে পারবে সবাই, কোনো অসুবিধা নেই, এন রিফ্র্যাক্টেড বাই এন ইনসিডেন্ট, ব্যাস হলো। এবার না, এবার হচ্ছে দু সাইডে টি দিয়ে যদি ডেরিভেটিভ করে দাও, ডিফারেন্সিয়েট বোথ সাইড, বোথ সাইড উইথ রেসপেক্ট টু কি, টাইম, করলে কি হবে, ভেলোসিটি অ্যাপারেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি এন রিফ্র্যাক্টেড বাই এন ইনসিডেন্ট, তাই না? তাহলে এখানে ভেলোসিটি কত দেবো, আছে 20, ওটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি, অ্যাপারেন্টটা কত হবে না, এখানে রিফ্র্যাক্টেড কত, 1 বাই ইনসিডেন্ট 4/3, তাহলে কত হচ্ছে, 15 হচ্ছে, 15 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ ওপরে থাকা লোক দেখবে কি ওটাকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ওপরে উঠে আসতে, বুঝতে পারলে? ক্লিয়ার কিনা বলো, শুধু কি করছি না, এটা হচ্ছে কি না মেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে কি না, আমি ধরছি কি না টি টাইমে, এটা হচ্ছে ডি ডেপথে ছিল, আচ্ছা হ্যাঁ টি ধরো, এটা হচ্ছে কি না ডি ডেপথে ছিল, তাহলে মাছটা এখানে ছিল অবজেক্ট ধরো, এবারে কি না ওটার ইমেজ কোথায় হচ্ছে, ইমেজ, এটা ইমেজ, সেটা কত, ডি অ্যাপারেন্ট, তো আমরা ফর্মুলা কি জানি, ডি অ্যাপারেন্ট ইজ ইকুয়ালস টু ডি ইনটু এন রিফ্র্যাক্টেড বাই এন ইনসিডেন্ট। এবার দেখো ডি অ্যাপারেন্ট মানে কি বলতো, ইমেজের যে ইমেজের যে ডিস্টেন্স এইটা থেকে, এটাকে যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি চলে আসবে, এই সারফেস থেকে ইমেজের ডিস্টেন্সটা হচ্ছে ডি অ্যাপারেন্ট, ওটাকে টি দিয়ে ডেরিভেটিভ করলে কি হবে, ইমেজের ভেলোসিটি মানে ভি অ্যাপারেন্ট, অবজেক্টের অবজেক্টের অ্যাপারেন্ট ভেলোসিটি মানে কি ইমেজের ভেলোসিটি, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু
টি বোথ সাইড, তাহলে কি হবে ভি অ্যাপারেন্ট, মানে ইমেজের ভেলোসিটি আর কিছু নয়। এটা হচ্ছে কত, ভি, মানে ডি অ্যাপারেন্ট বাই ডিটি, এটাকেই আমি বলছি ভি অ্যাপারেন্ট। আর কি আর লিখছি কি না, ডি আর হচ্ছে কি না ডি বাই, ও বাবা এটা ডি 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 হয়ে গেছে পুরো। আচ্ছা হোক ডি অফ ডি ডিটি ইকুয়ালস টু কি হয়ে যাবে ভি, দেখো কিরকম হয়ে গেছে, ডি অফ ডি হয়ে গেছে, ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে ও কোনো অসুবিধা নেই, তো এটা হচ্ছে ভেলোসিটি, তো এখানে বসিয়ে দাও এন আর বাই এন আই। তো এখানে ভেলোসিটি কত ছিল, ভেলোসিটি ছিল কত, ভেলোসিটিতে ছিল যেন 20, হ্যাঁ 20 ছিল, 20 × 1/4/3, তাহলে 15 হচ্ছে, 15 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো, ক্লিয়ার একদম ক্লিয়ার কিনা বলো। ব্যাস তাহলে এরপরের অঙ্ক নিশ্চয়ই পারবে, একদম ক্লিয়ার যেহেতু। কি হচ্ছে এটা হচ্ছে কিনা গ্লাস, গ্লাসের মধ্যে কি করে আসবে কেউ, ঠিক আছে গ্লাস দিচ্ছি না, তাদের দিচ্ছি অয়েল, কিছু একটা তেল, এটা হচ্ছে ওয়াটার, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো কিছু একটা দেওয়া আছে, কত, 2 2 2, ঠিক আছে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, ওয়াটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওয়াটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 4/3, ঠিক আছে। আচ্ছা এর উপরে একটা ধরো কোন একটা ধরো ইনসেক্ট আসছে এখান থেকে, পোকা আসছে ধরো, ঠিক আছে এরকম করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে এটা এটা এদিকে আসছে, এটা কত না 5 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসছে, আর এখান থেকে একটা মাছ সেটা কিরকম যাচ্ছে, এরকম করে যাচ্ছে কত না 20 সেন্টিমিটার পার সেকেন্ড। এবারে কোশ্চেন হচ্ছে কি না ভেলোসিটি আর অ্যাপারেন্ট ভেলোসিটি অফ ফিস উইথ রেসপেক্ট টু ইনসেক্ট, কোশ্চেন এটা ফার্স্ট কোশ্চেন, আর পরেরটা হচ্ছে কি না উল্টোটা, অ্যাপারেন্ট ভেলোসিটি অফ ইনসেক্ট উইথ রেসপেক্ট টু ফিস। চলো দুটো কোশ্চেন হয়ে গেছে, কি অ্যান্সার হতে পারে প্রথম, আচ্ছা একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 3.3, আর একজনের হচ্ছে 9 1/9,
ঠিক আছে দেখছি। হ্যাঁ আচ্ছা, আমি এটা করার জন্য আগের কোশ্চেনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আগের কোশ্চেনে ছিল কি এরকমই, মানে এই যে চোখ, ঠিক আছে, লোকটা একে দেখছে। আচ্ছা একটা কথা বলো, এখানে ছিল কি না এটা ডি অ্যাপারেন্ট, এখান থেকে যে ভি অ্যাপারেন্টটা এসছে এটা মানে কি, এটা হচ্ছে কি না ভেলোসিটি অফ ইমেজ, সোজা কথা, ভেলোসিটি অফ ইমেজ, 15 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার কথা হচ্ছে যে ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু ম্যান কিভাবে লেখা হয়, উইথ রেসপেক্ট টু ম্যান। প্রথম কথা হচ্ছে একটু দেখি দাঁড়ো, উইথ রেসপেক্ট টু ম্যান, ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু ম্যান মানে কি, ভেলোসিটি অফ ইমেজ মাইনাস ভেলোসিটি অফ ম্যান, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অ্যান্সার। এবার এখানে ভেলোসিটি অফ ইমেজ ছিল কত না 15, ওপরের দিকে হচ্ছে মানে আমি জে ক্যাপ দিয়ে দিলাম, তাহলে ম্যানেরটা কোথায় গেল, লোকটা রেস্টে ছিল ওই জন্য ওখানে কিছু নেই, জিরো হয়েছিল, মানে 15 জে ক্যাপ অ্যান্সার ছিল, ক্লিয়ার। এবারে এইখানে দেখো কি, এখানে হচ্ছে কি না প্রথম কথা হচ্ছে যে প্রথম কোশ্চেনে কি বলছে না, ভেলোসিটি অফ ফিস উইথ রেসপেক্ট টু ইনসেক্ট, মানে কার রেসপেক্টে বলছে, ইনসেক্ট রেসপেক্টে, তার মানে কি ভেলোসিটি অফ ইমেজ অফ ফিস বলে লিখছি, ইমেজ অফ ফিস উইথ রেসপেক্ট টু কি বলবো, ইনসেক্ট, তাই না। তাহলে এখান থেকে কি লিখবো, ভেলোসিটি অফ ইমেজ অফ ফিস মাইনাস ভেলোসিটি অফ ইনসেক্ট। এবার কথা হচ্ছে যে ভেলোসিটি অফ ইমেজ অফ ফিস কত হবে সেটা বার করার, কি করে করব না, এখান থেকে ভেলোসিটি অফ ইমেজ অফ ফিস এটা হবে কত না, ওর অ্যাকচুয়াল ভেলোসিটি মাছের ইনটু কত হবে না, রিফ্র্যাক্টেড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে 2 বাই ইনসিডেন্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে 4/3, থ্রি ওপরে উঠে গেল, এটা হচ্ছে কত না 4, এটা 5 কাটছে, তাহলে কত হচ্ছে 5 × 10 × 3 = 30, ঠিক আছে 30, তাহলে এটা হচ্ছে কত 30 ওপরের দিকে, তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে না 30 জে ক্যাপ ওপরের দিকে, 30 জে ক্যাপ ওপরের দিকে মানে কি হচ্ছে না ফিস, ইমেজ অফ ফিস হচ্ছে 30 জে ক্যাপ ওপরের দিকে মাইনাস, আচ্ছা ভেলোসিটি অফ এটা কি ইনসেক্ট, এটা ইনসেক্ট বলে লিখি, ইনসেক্ট ভেলোসিটি অফ ইনসেক্ট কি ছিল, ইনসেক্ট তো নিচের দিকে নামছিল মানে -8 জে ক্যাপ, ইনসেক্ট নিচের দিকে নামছিল কিন্তু, হ্যাঁ তাহলে 30 + 8 মানে 38, এটা 8 জে ক্যাপ, ভালো বুঝতে পেরেছো কিনা সবাই, 38 জে ক্যাপ মানে ওপরের দিকে হচ্ছে, মানে ইনসেক্ট দেখবে কি মাছ 38, 8 নাকি 5, কোনটা 8 নাকি 5, ও হ্যাঁ আমি না ইনসেক্টের এটাকে 8 ধরে নিয়েছি, কি অবস্থা, খুব অবস্থা খারাপ, ইনসেক্টকে 8 ধরে নিয়েছি এখানে, সব গন্ডগোল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, 35 ইনসেক্ট, ইনসেক্ট আর 8 একই রকম হয়ে গেছে, 35 জে ক্যাপ। পরেরটা নিশ্চয় এবার ঠিক করে করো, পরেরটা নিশ্চয় এবার ঠিক করে করবে, ঠিক আছে ঠিক করে রিপ্রেজেন্ট করে করো, এইসব কোশ্চেন কত কঠিন মনে হয়, ঠিক করে যদি না করা হয় কত কঠিন, মানে জাস্ট একটু টেকনিকটা জানলেই অঙ্কটা হয়ে যায়। এখন তোমাদের কাজ হচ্ছে শুধু জানা, ঠিক আছে, জানতে হবে টেকনিক, জানতে হবে বেশি বেশি করে অঙ্ক করতে, যত বেশি অঙ্ক করবে তত বেশি জানবে, ঠিক আছে। পরের অঙ্কটা তাহলে সবাই আরেকবার করে ঠিক করো, ইনসেক্ট
অ্যান্সার কি হচ্ছে দেখি, 23.33। দেখি কি হচ্ছে এটা। তাহলে আমি ওই পাশে ছবিটা -20, হ্যাঁ মাইনাস তো হওয়ার কথা, মাছ তো দেখবে যে নিচে আসছে, মাইনাস হওয়ার কথা, মাইনাস মানে নিচের দিকে আর কি। যাই হোক, তো এটা হচ্ছে এরকম ছিল, এটা ছিল কি না ওয়াটার, এটা ছিল অয়েল, এখানে ছিল 2, এটা ছিল 4/3। আচ্ছা এটা হচ্ছে কি না ইনসেক্ট আসছিল কত না 5 সেন্টিমিটার পার সেকেন্ডে, আর এই মাছ যাচ্ছিল কত উপরের দিকে, 20 সম্ভবত, হ্যাঁ 20 20। বেশ, এবার এখানে কোশ্চেন হচ্ছে কি না, ভেলোসিটি অফ ইনসেক্ট উইথ রেসপেক্ট টু ফিস। তাহলে ভেলোসিটি অফ ইনসেক্ট, ইমেজ অব ইনসেক্ট দেখবে এখন না, মাছ কি দেখবে, ইমেজ অব ইনসেক্ট, ইমেজ অব ইনসেক্ট, ইনসেক্ট উইথ রেসপেক্ট টু কি হবে না ফিস। এই কথাটা কেন দেখো, এইটা লেখার মানে কি না, মাছ কাকে দেখবে, ইনসেক্টকে দেখবে না, ইমেজ অব ইনসেক্ট দেখবে, এইটাই হচ্ছে মূল জিনিস। ওখানেও আমি লিখেছিলাম যে ভেলোসিটি, এখানে লিখেছিলাম ভেলোসিটি অফ ইমেজ অফ ফিস উইথ রেসপেক্ট টু ইনসেক্ট, মানে ইনসেক্ট কাকে দেখবে, মাছ, অ্যাকচুয়াল মাছকে দেখবে না, ইমেজ অফ ফিস, ঠিক আছে, মাছের ইমেজকে দেখবে। তো সেরকমই ভাবে এখানে কি হবে, তাহলে কিভাবে লিখবো না, ভেলোসিটি অফ ইমেজ অফ ইনসেক্ট মাইনাস ভেলোসিটি অফ ফিস, তাহলে এখান থেকে কত হচ্ছে না, ভেলোসিটি অফ ইমেজ অফ ইনসেক্ট এটা কত হবে, ভেলোসিটি অফ ইমেজ অফ ইনসেক্ট, ভেলোসিটি অফ ইমেজ অফ ইনসেক্ট এটা কত হচ্ছে না, এমনিতে ইনসেক্টের হচ্ছে 5, ঠিক আছে অ্যাকচুয়াল, তাহলে এখানে কি হবে না রিফ্রাক্টেড, মানে এখান থেকে লাইট আসবে মাছের কাছে, ঠিক আছে, মানে অয়েল থেকে লাইট আসছে ওয়াটারে, ঠিক আছে, এরকম করে লাইট আসছে। তাহলে এখানে রিফ্রাক্টেড মিডিয়াম কত, 4/3, ইনসিডেন্ট মিডিয়াম কত, 2, তাহলে কত হচ্ছে এটা, তো 20/6, 20/6, ঠিক আছে, 20/6 মানে হচ্ছে 10/3, মানে 3.33 ধরো এটা। বেশ, এটা হচ্ছে কোন দিকে, নিচের দিকে, তাহলে মাইনাস জে ক্যাপ, তাহলে এটা কত হচ্ছে না -3.33 জে ক্যাপ মাইনাস ভেলোসিটি অফ ফিস উপরের দিকে 20 জে ক্যাপ, তাহলে টোটাল মিলে কত হচ্ছে -23.33 জে ক্যাপ। সবার ক্লিয়ার হয়েছে, এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। নেক্সট হচ্ছে কি না, মাল্টিপল স্ল্যাব, মাল্টিপল স্ল্যাব দিয়ে কোশ্চেন, এখানে যতগুলো অঙ্ক হচ্ছে না, এবার তোমাদের দেখবে যে ওই তোমাদের বেঙ্গলি মিডিয়ামের বইতে প্রবলেমস এর 2-3 করতে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, ট্রাই করে দেখবে একবার, যদি কেউ করতে পারো অসুবিধা হবে না কিছু। আচ্ছা এটা হচ্ছে কি না মাল্টিপল স্ল্যাব, রিফ্র্যাকশন থ্রু মাল্টিপল স্ল্যাব, এইটা হচ্ছে একটা, তার নিচে আবার একটা, তার নিচে আবার একটা, এরকম করে আছে, ঠিক আছে। এইটা ধরো হচ্ছে ওপরে এন, ঠিক আছে, এবং এইটা ধরো কত না N1 N2 N3। আচ্ছা দেখছি, দাঁড়াও দেখছি, এটা N1, এটা N2, এটা N3, ঠিক আছে, তো এরকম আছে। এবারে এই স্ল্যাবটা এটা ধরো কত না T1, ঠিক আছে, T1, এটা T2, এটা T3, ঠিক আছে, এগুলোর হচ্ছে ডেপথ যতটা, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে একটা অবজেক্টকে এইখানে রাখা হয়েছে, ঠিক আছে, তো সেটা কি হবে,
এখান থেকে লাইট একটা সোজা নিয়ে চলে যাবে, সোজা একটা লাইট চলে গেল এইখান থেকে দেখছে ধরো। তো ফার্স্ট হচ্ছে কি, এখানে রিফ্রাকশন হবে, সেটা একটু এদিকে বেঁকে যাবে, আবার রিফ্রাকশন হবে, আবার বেঁকে যাবে, এরকম করে করে যেতে যেতে ইমেজ ধরো ফাইনাল ইমেজ এখানে হলো। তো তাহলে কি হবে সেক্ষেত্রে, ইমেজের যে অ্যাপারেন্ট ডেপথটা সেটা কত হবে, ডি অ্যাপারেন্ট। অ্যাকচুয়ালি এখানে ডি অ্যাপারেন্টটা কি হবে, ডি অ্যাপারেন্টটা হচ্ছে কি হবে, কি করে করবে ডি অ্যাপারেন্ট বলো, ডি অ্যাপারেন্ট কি করে হবে, ডি অ্যাপারেন্ট কি করে হবে বলো। বলো টোটাল অ্যান্সার কি করে হবে, এটা যদি কেউ করে থাকো বলো, বা যদি সলভ করতে পারো তো করো, করে বলো কত হতে পারে। এটা করার জন্য তুমি দুটো দুটো করে নিতে পারো আলাদা আলাদা, ঠিক আছে, দুটোর জন্য, দুটোর জন্য কত হচ্ছে করতে পারো, ঠিক আছে, দুটোর জন্য প্রুফ করলে আর হয়ে যাবে। ফর্মুলা আচ্ছা কেউ যদি করে থাকো বলো কি হচ্ছে, কেউ যদি করে থাকো বলো, ডি ওয়ান বাই এন ওয়ান প্লাস ডি টু বাই এন টু, হ্যাঁ এটা ঠিক, ডি ওয়ান বাই এন ওয়ান প্লাস ডি টু বাই এন টু, ঠিক এটাই হবে। তো এবার কথা হচ্ছে কি না, আরেকটা জিনিস একটু রাখতে হবে তোমাদের বইতে, ডি ওয়ান বাই এন ওয়ান এই যে ফর্মুলা দেওয়া আছে না, অ্যাকচুয়ালি এখানে যদি আমি লিখি এটাকে, আমি এই জন্য ইচ্ছে করে এখানে এন দিয়েছি, এখানে তোমাদের বইতে যে ফর্মুলা থাকে সেটা কত না, টি ওয়ান বাই এন ওয়ান প্লাস টি টু বাই এন টু প্লাস টি থ্রি বাই এন থ্রি, এরকম দেওয়া আছে নিশ্চয়ই বইতে, তাই না? কিন্তু যদি এটা তখনই হবে যদি এটা এই ওপরে এটা এয়ার হয়, এয়ারের জন্য ওয়ান, যদি এয়ার না হয় অন্য কিছু হয়, এটা অয়েল কিছু হয়, তখন কি করবে, তখন কি লিখবে, তখন কি লিখবে বলো, যদি এয়ার না হয়ে অয়েল হয়। তুমি যেটা বলছো সেটা হচ্ছে কি না, এই যে মিডিয়াম যেখানে হচ্ছে কি না সবগুলো লাস্টে কোথায় আসছে, এয়ারে আসছে, সেটা না হয়ে ধরো এমন একটা মিডিয়ামে ঢুকছে সেটারও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিছু একটা আছে, ওয়ান নয়, এটা হচ্ছে কি যদি ফাইনাল না অবজারভার যদি এয়ারে থাকে, হোয়েন অবজারভার ইজ ইন এয়ার, অবজারভার ইজ ইন এয়ার, দেখো এটা করার জন্য কি করবে, ডি অ্যাপারেন্ট ইকুয়ালস টু কি লিখবে দেখো, আমি বলছিলাম কি না ধরো হচ্ছে আমি টি থ্রির বেলা লিখছি কত না, টি থ্রির অ্যাপারেন্ট কি লিখবো, টি থ্রির অ্যাপারেন্ট লিখবো কি না রিফ্রাক্টেড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এখানে তোমাকে ফাইনাল রিফ্র্যাক্টেড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লিখতে হবে, সেটা কত না এন, বাই ইনসিডেন্ট মিডিয়াম এখানে কত এন থ্রি, এটা হয়ে গেল কি না ফার্স্টের জন্য, প্লাস পরেরটার কত না টি টু, ওর রিফ্র্যাক্টেড মিডিয়াম হচ্ছে কি না ফাইনালের এন বাই কত টু, প্লাস টি ওয়ানের কত হচ্ছে এন বাই এন ওয়ান, এখানে এই এনটা কমন চলে আসবে, কমন চলে এলে কত হচ্ছে না টি ওয়ান বাই এন ওয়ান
प्लस टी टू बाई एन टू प्लस टी थ्री बाई एन थ्री। तुम्हारा एटाई जानो शुद्ध तुम्हारा बोते ये आछे जदि अंकटा के घूरिए लास्टर मीडियम टाके ऑयल दिए देवा है ताहले ये फर्मूला लगाले किन्तु भूल हो जाए बुझते पारले कि बोललाम अबजार्भार जदि ऑयले थाके ठीक है अबजार्भार जदि ऑयले थाके ताहले ये फर्मूला लगाले किन्तु भूल हो जाए ठीक है। এবার এটাকে প্রুফ কি করব প্রুফ করব কিনা বলো যদি চাও প্রুফ করতে তাহলে প্রুফ করে দিচ্ছি বলো প্রুফ করব কি বলো প্রুফ করব কিনা প্রুফ চাইলে প্রুফ করছি হ্যাঁ প্রুফ প্রুফ অবশ্যই চাই ঠিক আছে। আচ্ছা প্রুফ দেখো আমি যতটা সহজ করার চেষ্টা করছি ঠিক আছে। এটা করার জন্য তোমাকে দুটো স্ল্যাব নিয়ে করাটাই বেটার দুটো স্ল্যাব এই দুটো স্ল্যাব ঠিক আছে দুটো স্ল্যাব নিচ্ছি এটা কত না টি ওয়ান আর এটা ধরো টি টু ঠিক আছে। বেশ এবার কি করব না প্রথমে কি হচ্ছে না এইখানে অবজেক্ট আছে অবজেক্টকে আর একটু দূরে এদিকে রাখি তাহলে সুবিধা হবে ঠিক আছে। প্রথমে হচ্ছে কি না অবজেক্ট এখানে ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো অবজেক্ট থেকে একটা লাইট রে সোজা গেল ঠিক আছে তো ফার্স্ট এখানে হচ্ছে রিফ্র্যাকশন এখানে হচ্ছে রিফ্র্যাকশন তাহলে কি হচ্ছে ধরো এখানে কি হলো এটা এরকম করে সরে গেল তাহলে কি হলো এটার ইমেজ এইখানে ইমেজ এটা ধরো ইমেজ ওয়ান ফার্স্ট ইমেজ ধরো হলো এখানে ইমেজ এখানে চোখ যে আছে এই ইমেজটা এখন এই সারফেসের ক্ষেত্রে ধরো এটা এটা ধরো আমি বলছি কত না এ সারফেস এই এ সারফেসের ক্ষেত্রে এই ইমেজটা এখন অবজেক্ট হিসাবে কাজ করবে এই কথাটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো। একদম নিচে যে অবজেক্ট আছে তার ধরো এই এই যে বি সারফেস আছে এই বি সারফেসে রিফ্র্যাকশনের জন্য একটা ইমেজ তৈরি হলো আই সেই ইমেজটা এখন এ সারফেসে গিয়ে যে লাইটটা পড়ছে সেই ইমেজ সেই লাইট এই লাইট রেটা অ্যাকচুয়ালি কি এই লাইট রেটা অ্যাকচুয়ালি যেন আই থেকে আসছে বলে মনে হয় মানে কি এর কাছে আইটা অবজেক্ট হিসাবে কাজ করছে এইটা সবার ক্লিয়ার কিনা বলো এর কাছে আইটা অবজেক্ট হিসাবে ক্লিয়ার করছে হ্যাঁ এ সারফেসের ক্ষেত্রে আইটা অবজেক্ট হিসাবে কাজ করছে বেশ এই পর্যন্ত ক্লিয়ার। এবারে কি হলো এই লাইট রেটা আবার ধরো একবার রিফ্র্যাক্ট করলো ধরো এরকম করে রিফ্র্যাক্ট করেছে তাহলে কি হচ্ছে আবার ধরো এখানে পেছনের দিকে বাড়ালে এটা হচ্ছে কি না ইমেজ ফাইনাল ফাইনাল ইমেজ তৈরি হচ্ছে এইটা তোমাকে বার করতে হবে সারফেস থেকে এটা ডি এটা হচ্ছে কত ডি অ্যাপারেন্ট এইটা বার করতে হবে। তো প্রথম কথা কি প্রথম কথা তোমাকে করতে হবে কি না প্রথম কথা হচ্ছে যে এই বি সারফেস থেকে কতটা নিচে ইমেজ তৈরি হবে এটা বার করতে হবে বি সারফেস থেকে কতটা নিচে ইমেজ তৈরি হবে মানে আমি লিখতে পারি টি ওয়ানের অ্যাপারেন্ট টি ওয়ানের অ্যাপারেন্ট কি লিখব টি ওয়ানের অ্যাপারেন্ট মানে কীরকম হচ্ছে বলতো যে টি ওয়ান এই স্ল্যাব টি ওয়ান ডেপথের স্ল্যাব ঠিক আছে এটা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কত এন ওয়ান তার উপরে এন টু মিডিয়াম আছে কিন্তু এখান থেকে লাইট গেল সোজা এখান থেকে লাইট গেল ব্যাস এখানে এটা হচ্ছে তো তাহলে এখানে টি ওয়ানের অ্যাপারেন্ট কীরকম দেখাবে না টি ওয়ান ইন্টু রিফ্র্যাক্টেড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত এন টু বাই এন ওয়ান হ্যাঁ কি না বলে এন টু বাই এন ওয়ান ঠিক আছে। আমি ওখানে ফর্মুলাতে বলেছিলাম ফর্মুলাটা মনে রাখার জন্য বললাম যে যে ওইগুলো বলছিলাম যে তোমার হচ্ছে ফাইনাল রিফ্র্যাক্টেড মিডিয়াম বাই হচ্ছে কি না তোমার হচ্ছে ইনসিডেন্ট মিডিয়াম ফাইনাল রিফ্র্যাক্টেড মিডিয়াম বাই ইনসিডেন্ট এটা বলছিলাম কিন্তু এটা হচ্ছে মনে রাখার জন্য অ্যাকচুয়াল প্রুফ হচ্ছে এটা অ্যাকচুয়াল প্রুফ হচ্ছে কি না টি ওয়ানের যে অ্যাপারেন্স সেটা হচ্ছে কি না টি ওয়ানের অ্যাকচুয়াল ইনটু কত না ওর জন্য রিফ্র্যাক্টেড মিডিয়াম কত এন টু বাই ইনসিডেন্ট মিডিয়াম এন ওয়ান হয়ে গেল এটা। এবার হচ্ছে কি না এই ইমেজটা এই ইমেজটা এখন কোথায় আছে এই ইমেজটা হচ্ছে এখানে আছে এই ইমেজটা তাহলে
তোমার হচ্ছে অ্যাকচুয়াল যে সারফেসটা না, এ থেকে কতটা নিচে আছে বলো? এ থেকে কতটা নিচে আছে কি করে করব? এ থেকে যতটা নিচে আছে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে তোমার টি বা হচ্ছে তোমার ডি যে অ্যাপারেন্ট সেটা হচ্ছে কত, না এ সারফেস থেকে অবজেক্ট কত দূরে আছে, এ সারফেস থেকে অবজেক্ট কত দূরে আছে, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কত টি টু, আর এইটা হচ্ছে কত যে ইমেজটা যেখানে আছে সেটা কত, না টি ওয়ান এন টু বাই এন ওয়ান, এই দুটোকে অ্যাড করলে পরে এ সারফেস থেকে এ সারফেসের জন্য অবজেক্ট কত নিচে আছে সেটা পাবো। তাহলে এটা হচ্ছে কি না, এ সারফেসের জন্য এ সারফেস থেকে কতটা নিচে অবজেক্ট আছে, না টি টু প্লাস টি ওয়ান হোল ইন টু এন টু বাই এন ওয়ান। এটা হলো, এটার সঙ্গে কি করব, না এ সারফেসের রিফ্রাকশনের ক্ষেত্রে রিফ্র্যাক্টেড মিডিয়াম কোনটা, রিফ্র্যাক্টেড মিডিয়াম ধরো কত, না ওই ওপরে ধরো কত আছে, না এন রিফ্র্যাক্টেড মিডিয়াম, এটা হচ্ছে ইয়ার এন। তাহলে কি করব, রিফ্র্যাক্টেড মিডিয়াম বাই ইনসিডেন্ট মিডিয়াম কত, ইনসিডেন্ট মিডিয়াম এন ওয়ান, তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করে দাও কত হচ্ছে, দেখো কি হচ্ছে, না হ্যাঁ এটা কত হচ্ছে, না এন বাই, আচ্ছা এন টু ছিল ওটা, সরি 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 এন টু, এন টু বেশ, এটাকে মাল্টিপ্লাই করে দেখো টি টু কত হচ্ছে এন বাই এন টু প্লাস টি ওয়ান, এন টু এন টু কেটে যাবে ওর ক্ষেত্রে এন বাই এন ওয়ান। দেখো প্রুভ হয়ে গেছে, ঠিক আছে এরকম করে আসছে, ক্লিয়ার কিনা বলো, প্রুফটা এরকম করে হচ্ছে কিন্তু প্রুফটা, মানে এখানে একটা সারফেসের জন্য যে রিফ্রাকশন হচ্ছে পরের সারফেসটার ক্ষেত্রে ওটা অবজেক্ট হিসাবে কাজ করছে, আবার তার পরের সারফেসের ক্ষেত্রে ওই ইমেজটা তার কাছে অবজেক্ট হিসাবে কাজ করছে, ঠিক আছে বেশ। এবারে ঠিক একই রকম ভাবে শিফটের ক্ষেত্রে কি করবে বলো, শিফট, শিফট কি হবে এখানে, শিফট যদি বলে শিফট কি করবে, শিফট হচ্ছে ধরো প্রথমটার জন্য টি ওয়ান, টি ওয়ান হোল ইনটু কত হবে ওয়ান মাইনাস এন বাই এন ওয়ান প্লাস টি টু হোল ইনটু ওয়ান মাইনাস এন বাই এন টু প্লাস টি থ্রি হোল ইনটু ওয়ান মাইনাস এন বাই এন থ্রি, ঠিক আছে এরকম করে হচ্ছে, মানে এখানে কি হচ্ছে এরকম এরকম আছে, ধরো এটা কত, না টি ওয়ান এন ওয়ান, এটা এটা টি টু, এটা এন টু, এটা টি থ্রি, এটা এন থ্রি, আর ওপরেরটা হচ্ছে কত এন, এন মানে কি অবজারভার, অবজারভার যে মিডিয়ামে আছে তোমাদের বইতে কি, না ইফ অবজারভার হোয়েন অবজারভার অবজারভার ইজ ইন এয়ার তখন এন কত হচ্ছে ওয়ান, তোমাদের বইতে এই ফর্মুলাটাই দেওয়া আছে শিফট, ওটা একটা স্পেশাল কেস, কত হবে টি ওয়ান হোল ইন টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন ওয়ান প্লাস টি টু হোল ইন টু ওয়ান মাইনাস এন বাই এন টু প্লাস, এরকম করে করে এটাকে আবার এরকম করে দেওয়া থাকে সামেশান অফ টি আই হোল ইন টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন আই, সামেশান সামেশান দি, এই সামেশান লেখাটাও খুব ইম্পর্টেন্ট লেখা, ঠিক আছে সামেশান দি, সামেশান অফ টি আই মানে একবার ওয়ান ওয়ান করে বসে দেবে, ঠিক আছে বসালে হয়ে যাবে। তো তাহলে এখানে একটা কোশ্চেন করে ফেলো, নিউ পেজ, কোশ্চেন হচ্ছে কি না এরকম আছে যে দুটো স্ল্যাব আছে, একটা হচ্ছে কত 6 সেন্টিমিটার, এটা এটা হচ্ছে কত, না 8 সেন্টিমিটার, ঠিক আছে 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। এবারে এখানে এটা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কত, না 4/3, এটা 3/2, ঠিক আছে বেশ।
এখানে কি না ইন এ ভেসেলস টু ইনসলিউবল লিকুইডস আর ফিল্ড, আচ্ছা ঠিক আছে, দি এফেক্টিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ দ্য কম্বিনেশন অফ দ্য নর্মাল, ও এফেক্টিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, কোশ্চেন হচ্ছে কি না এফেক্টিভ এফেক্টিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, এফেক্টিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অফ দ্য কম্বিনেশন, কম্বিনেশনের এফেক্টিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স ফর নর্মাল ভিউ, মানে উপর থেকে দেখলে, ঠিক আছে, এটা দেওয়া আছে ইয়ার, কি করে হবে বলো তো, কি করে হবে বলো, একটু চেষ্টা করো, এফেক্টিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি করে হতে পারে, দেখো আমি একটা কথা বলছি যে এই পুরোটার জন্য নিচে যদি একটা অবজেক্ট থাকে তার তো তুমি হচ্ছে ওই অ্যাপারেন্ট পেয়ে যাবে না, ডি অ্যাপারেন্ট পেয়ে যাবে, পেয়ে যাবে তো ডি অ্যাপারেন্ট, এটা বার করবে ডি অ্যাপারেন্ট, ঠিক আছে, ডি অ্যাপারেন্ট বার করার পরে কি করবে না মনে করবে যে এইটা হচ্ছে কি একটা বড় স্ল্যাব, এই বড় স্ল্যাব, বড় স্ল্যাবটার টোটাল ডেপথ কত 10, তার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কত হলে ওই যে এর দুজনের জন্য যে অ্যাপারেন্ট ডেপথ হয়েছে সেইটাই হবে, ঠিক আছে, এর এন কত হলে পরে ওই যে তুমি সলভ করে ডি অ্যাপারেন্ট বার করলে না সেটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তাহলে বলবে কি যে এই দুটো মিডিয়ামকে না নিয়ে এই একটা মিডিয়ামকে নিয়ে নিলে ইকুইভ্যালেন্ট, ঠিক সেই রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট কম্বিনেশন, মানে কি কি বোঝায় যে অতগুলো রেজিস্ট্যান্সের পরিবর্তে একটা রেজিস্ট্যান্স নিলে যে ভোল্টেজ দিচ্ছিলাম তার জন্য যে কারেন্ট পাচ্ছিলাম এখানেও সেই ভোল্টেজের জন্য কারেন্ট একই পাওয়া যাবে, ইকুইভ্যালেন্টের মানে তাই, ঠিক আছে, ইকুইভ্যালেন্টের মানে হচ্ছে কি না এখানে দুটো কম্বিনেশন নিয়ে যত অ্যাপারেন্ট ডেপথ হচ্ছিল তাহলে এই একটা নিলে পরে সেই যেন একই অ্যাপারেন্ট ডেপথ হয়, ঠিক আছে, অ্যান্সার কি আসছে বলো, এটা এফেক্টিভ মানে কার্যকর, বা সমতুল্য বলে, সমতুল্য ইকুইভ্যালেন্ট বলতে পারো, এফেক্টিভ বা ইকুইভ্যালেন্ট, নেক্সট দিন প্রিজম, প্রিজম হবে, ঠিক আছে, প্রিজম, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ টেলিস্কোপ, যারা কেউ অঙ্ক করেছো মাইক্রোস্কোপ টেলিস্কোপের অঙ্ক আটকায় না কখনো, ভুলভাল হয় না মাইক্রোস্কোপ টেলিস্কোপের অঙ্ক করতে গিয়ে, এদিক ওদিক এটা ওটা, ঠিক আছে, মেলে না অ্যান্সার, প্রথমেরটা কত, আচ্ছা ডি অ্যাপারেন্ট বার করে দিই তাহলে, ডি অ্যাপারেন্ট কত হবে এখানে যেহেতু এ আর বলেছে তাহলে কি হবে, প্রথমটা কত হবে না 8 × 1 বাই কত হবে ওর ক্ষেত্রে 4/3 প্লাস কত হবে 6 × এয়ারের জন্য 1 3/2, এটা কত হচ্ছে তাহলে 4, এটা হচ্ছে 6 প্লাস এটা হচ্ছে কত না 4 10 হচ্ছে 10, ঠিক আছে, অ্যাপারেন্ট ডেপথ 10 হচ্ছে, কি অবস্থা, অ্যাপারেন্ট ডেপথ 10 হচ্ছে, 4/3 এটা 6, 3 × 6 4, 2 × 4 6, স্যার প্রথমেরটা কত, প্রথমেরটা হচ্ছে 1.4, কিসের রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, প্রথমেরটা এটা এটার এর রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, এটা এর রিফ্র্যাকটিভ ইন্ডেক্স,
এটা দুজনের রিফ্র্যাকটিভ ইনডেক্স। আচ্ছা এইটা টোটালটা তো আমি ভুল করে লিখেছি, টোটালটা 10 কেন, এটা টোটালটা তো 14 হবে, টোটালটা এটা 14, 14 হবে, 14। সবুজের কোশ্চেনটা আমি বুঝতে পারছি না কি বলছো বলো তো। ফাইনাল অ্যান্সার মাইনাস 1.4 এসছে বলতে চাইছো? ও হ্যাঁ, তাহলে এখান থেকে কত হচ্ছে না, অ্যাপারেন্ট ডেপথ কত হবে 10, রিয়াল ডেপথ কত 14, তাহলে কি হচ্ছে না, এই মিডিয়াম থেকে এয়ারে যাচ্ছে, এয়ারের জন্য কত 1, বাই এই মিডিয়ামের কত জানা নেই বার করতে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে না, ইএন হচ্ছে কত না 14/10 মানে 1.4, 1.4 ক্লিয়ার, 1.4 এসছে, সবার কি ক্লিয়ার, 1.4। বেশ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করিয়ে দেবো না পরের দিন করাবো, না এখানে থাকবে, বলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর সবাই কোথায় গেছে, সব পালিয়ে গেছে, ঠিক আছে, সব দৌড়ে পালিয়ে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়েছে। ও হ্যাঁ পরের দিন। আচ্ছা নীলাদ্রি যে কোশ্চেনটা পাঠিয়েছে সেটা একটু বলি, কি পাঠিয়েছে দাঁড়াও 1 মিনিট, হোয়াটসঅ্যাপে যাই, সবাইকে পাঠাচ্ছি, দাঁড়াও, তুমি তো গ্রুপে পাঠাবে, সবাই দেখুক কোশ্চেনটা কি আছে এখানে, সবাই করুক, একটু সমস্যায় পড়ুক, ঠিক আছে, এটা নিয়ে মাথা খারাপ করুক, তবেই তো মজা লাগবে। দেখি কি আছে, লাইট অফ ওয়েভ লেন্থ, কোশ্চেনটা সবাই দেখো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি আমি, কোশ্চেনটা হচ্ছে কিনা লাইট অফ ওয়েভ লেন্থ। আচ্ছা হোক, ওয়েভ লেন্থ কত, 4500 আংস্ট্রম, ইন ভ্যাকাম এন্টার্স এ গ্লাস ব্লক, তাহলে এটা হচ্ছে কিনা ভ্যাকামে ছিল, ভ্যাকামে এটা ছিল। আচ্ছা এবারে কি গ্লাস ব্লকে প্রবেশ করেছে, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা কত না, গ্লাস, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে 1.5। হোয়াট ইজ দ্য ফ্রিকুয়েন্সি অ্যান্ড ওয়েভ লেন্থ, হোয়াট ইজ দ্য ফ্রিকুয়েন্সি অ্যান্ড ওয়েভ লেন্থ অফ লাইট ইন দ্য গ্লাস ব্লক, গ্লাস ব্লক ওয়েভ লেন্থও পেয়ে যাবে, অসুবিধা নেই, গ্লাস ব্লকে ওয়েভ লেন্থ পেয়ে যাবে তো, অসুবিধা নেই, গ্লাস ব্লকে ওয়েভ লেন্থ কত হচ্ছে, তাহলে কি করছো এখানে, এয়ার থেকে লাইট গ্লাসে আসছে, তাহলে কি হবে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, মানে নিচে 1, ঠিক আছে, মানে এইটা হয় আর কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, এটা ফর্মুলা কি হয় না, NG/NA হয়ে গেল এটা, আর কি হয় এটা, ল্যামডা এয়ার বাই ল্যামডা কি হবে, গ্লাসে হবে, তো এটা 1.5, এয়ারে কত 4500 আংস্ট্রম, তাহলে ল্যামডা গ্লাস চাই, তাহলে ল্যামডা গ্লাস হচ্ছে কত না 4500/1.5, একটা জিরো তুলে দিলাম এখানে, তাহলে 15 × 3 = 45, 3টে 0 আংস্ট্রম, এটা হলো কি না, গ্লাসে তোমার হচ্ছে গ্লাসে কি ওয়েভ লেন্থ, এটা ক্লিয়ার কিনা বলো, গ্লাসে ওয়েভ লেন্থটা ঠিক আছে কিনা, গ্লাসে ওয়েভ লেন্থ এটাই এসছে। গ্লাসে ওয়েভ লেন্থ এটা এসছে, অসুবিধা নেই, এবার কথা হচ্ছে কি না, হ্যাঁ এবার কি ছিল না, ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি অফ লাইট ইন গ্লাস ব্লক, ফ্রিকুয়েন্সি চাই, ফ্রিকুয়েন্সি কি করে পাবে বলো, ফ্রিকুয়েন্সি কি করে পাওয়া যেতে পারে, ফ্রিকুয়েন্সি তুমি তো এই ফর্মুলা জানো, ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না, ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। এবারে তুমি তো দেখো একটা কাজ করে, ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, এই ফর্মুলাটা ঠিক,
এবার তোমাকে দেওয়া আছে কি না, এয়ারে ওয়েভলেন্থ দেওয়া আছে কত, 4500 অ্যাংস্ট্রম। এয়ারে তো তুমি লাইটের ভেলোসিটিও জানো, 3×10⁸, তাই না? জানো, তাহলে এখানে বসিয়ে দিলে তুমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে v/λ, 3×10⁸, এটা কি মিটার পার সেকেন্ড। আর নিচে যে 4500 অ্যাংস্ট্রম মানে কত, 10⁻¹⁰ মিটার না? তাহলে এখান থেকে তোমার কি কি হচ্ছে দেখি, এটা 10⁻¹⁸ হয়ে যাবে, এটা নিচে হচ্ছে কত, 1/15 ⁻¹⁰, ঠিক আছে? তো এটা কত হচ্ছে, 2টো ০ যদি কেটে দিই, 10⁻¹⁶ ×1/15, এক কাজ করি এটাকে 100 করে দিই, ×10⁻¹⁴ ×15 করে দিই, তাহলে কত হচ্ছে, 100/15 ×10⁻¹⁴, 100/15 কত হচ্ছে, 1596। আবার 10 1596, 6.6 ×10⁻¹⁴ হার্জ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে না, এয়ারে থাকা অবস্থায় ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ করে না, ফ্রিকোয়েন্সি এখানেও সেম থাকবে। এবার কথা হচ্ছে কি না, তাহলে বলবে যে এই গ্লাসে কেন করা হলো না, গ্লাসে কেন করা হলো না, গ্লাসে যদি তুমি লাইটের ভেলোসিটি জানতে পারতে তাহলে করে দিতে, গ্লাসে লাইটের হচ্ছে ওয়েভলেন্থ ছিল, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি চলে আসতো, ঠিক কি না? অ্যান্সার কি আছে? ঠিক ঠিক, বেশ। আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, কারোর কোনো পার্সোনাল ডাউট কিছু থাকলে বলো। কোনো কিছু থিওরির অসুবিধা, বলো। কোনো ডাউট নেই, হতেই পারে না, সবুজ কোনো ডাউট আছে কিনা বলো। আচ্ছা, এগুলোর উপরে কোনো নেই ডাউট, কোনো থিওরি কোনো অসুবিধা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে পড়তে থাকো এগুলো ভালো করে, পরের দিন তাহলে প্রিজম শুরু হচ্ছে, ঠিক আছে? আর এক কাজ করবে, তোমাদের কাজ তাহলে কি না, রিফ্র্যাকশনের এই টাইপের কোশ্চেনগুলো বইতে করে নাও, ঠিক আছে? প্রবলেমগুলো যেগুলো প্রবলেম সেট আছে রিফ্র্যাকশনে, ঠিক আছে? আর রিফ্লেক্সে প্রতিফলনের যতগুলো কোশ্চেন ছিল হয়ে গেছে সবার, প্রতিফলনের কোশ্চেনগুলো হোয়াটস পড়ে নিয়েছো, এর সঙ্গে সঙ্গে পড়ে নেবে তো, এরই সঙ্গে সঙ্গে পড়ে নিলে পড়া হয়ে যাবে, ঠিক আছে? সবগুলো হয়নি, কোশ্চেন করতে থাকো, ঠিক আছে? সব একসঙ্গে, আর যতটা সম্ভব স্কুল কম যাবে, কম যাবে, হ্যাঁ, ঠিক আছে? আমি এটা বলছি, স্কুলকে বেশি যাও, যাইনি একদমই, স্কুল যাওয়ার দরকার নেই, স্কুলকে বেশি, নীলাদ্রি বেশি স্কুল যায়, বাহ গুড বয়, আমি এতটা গুড বয় ছিলাম না, ঠিক আছে? প্রতিদিন বাবা, প্রতিদিন স্কুল যেতে নেই, ঠিক আছে? শরীর খারাপ করবে, প্রতিদিন স্কুল যেতে নেই, ঠিক আছে? চলো, গুড নাইট, ভালো করে পড়ো, পরের দিন তাহলে তো ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে আর প্রিজম হচ্ছে, ঠিক আছে? সবাই লেপ নিয়ে নাও।